হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যে লোকসভার রেজাল্ট আউট হওয়ার পর মানে দুই হাজার চব্বিশে জুন মাসে তো লোকসভার রেজাল্ট আউট হবে তো দু হাজার চব্বিশে আপকামিং কী কী রিক্রুটমেন্ট হতে পারে লোকসভার রেজাল্ট আউট হওয়ার পর ঠিক আছে পাশাপাশি বলতে চাই তোমরা ত্রিপুরা রাজ্যের যে যে কোনা থেকে বিলং করো যে যে জায়গাতে থাকো ত্রিপুরা রাজ্যে ঠিক আছে যে চাকরি প্রত্যাশীরা রয়েছ তো তোমাদের সঙ্গে আমি একটা এক্সপেরিমেন্ট আমি করব যদি তোমরা আমাকে রেসপন্স করো তাহলে অবশ্যই এই এক্সপেরিমেন্টটি আমি কিন্তু করব ঠিক আছে তো এটি কি এটি কিন্তু একটা বিগ মানে বিগ এক্সপেরিমেন্ট তোমরা বলতে পারো তো ভিডিও লাস্টটা আমি কিন্তু এটা বলে দেবো ঠিক আছে কিন্তু তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছো ত্রিপুরা রাজ্যে সবের জন্য কিন্তু এটা একটা ভালো একটা জিনিস হতে পারে ঠিক আছে তো তোমরা আমাকে কমেন্ট করে আগে জানাবে তারপরে তো এটা আমি করবো তো করে চলো আমরা আগে প্রথমে জেনে নিই আপনি কি কি কী রিক্রুটমেন্ট রয়েছে তো দেখো আমরা অনেক দিন প্রায় কয়েক মাস আগেও আমরা পত্রিকার মধ্যে দেখেছি কিন্তু ত্রিপুরার একটা সুনামধন্য পত্রিকার মধ্যে দেখেছি যে তারা একটা আপডেট দিয়েছিল যে বাইশটি দপ্তরে মোট কিন্তু বত্রিশ হাজারও বেশি শূন্যবোধ পড়ে আছে ঠিক আছে তার মধ্যে কিন্তু মধ্য শিক্ষা তিন হাজার একশো অষ্টআশিটি তারপর প্রাথমিক শিক্ষায় ছয় হাজার দুশো চব্বিশটি ও সরকারি অনুদানপ্রাপ্ত বেসরকারি স্কুলে তিনশো আটানব্বইটি স্বরাষ্ট্র দপ্তরে ছয় হাজার দুশো উনষাট্টি তাছাড়াও বিভিন্ন আরও কিছু দপ্তর রয়েছে পূর্ত দপ্তর পঞ্চায়েত দপ্তর কৃষি দপ্তর গ্রাম গ্রাম উন্নয়ন দপ্তর বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ নিগম মৎস্য দপ্তর রাজস্ব দপ্তর ঠিক আছে এরকম করে কিন্তু প্রায় বত্রিশ হাজার দুইশো তেতাল্লিশটি পোস্টের উল্লেখ এখানে রয়েছে তো দেখো বন্ধুরা এত শূন্য পদ পরে থাকা সত্ত্বেও নিয়োগের তেমন কোনো উদ্যোগ নেই রাজ্য সরকারের সম্প্রতি জয়ের বিরুদ্ধে নিয়োগ হল যে পরিমাণ শূন্যপদ রয়েছে তাতে কিন্তু সমস্ত যে অফিস দপ্তর রয়েছে এগুলি কিন্তু যে পোস্টগুলি খালি রয়েছে এগুলি কিন্তু পূর্ণ হবে না ঠিক আছে তো আমাদের জেআরবিটের মধ্যে যেরকম গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে প্রায় পাঁচ হাজার পোস্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে কিন্তু এই জে কিন্তু আরও যদি তারা দু তিনবারও নেয় তাহলে কিন্তু পঁচিশ হাজার যে শূন্যপদ রয়েছে অলরেডি ত্রিপুরার যে এগুলি কিন্তু পূর্ণ হবে না ঠিক আছে তো সেই সভাতে আমরা বলতে পারি যে এই বৎসর দু হাজার চব্বিশ সালে কিন্তু অনেকগুলি রিক্রুটমেন্ট হবে ঠিক আছে যেহেতু এতগুলি শূন্যপদ খালি আছে বিভিন্ন দপ্তরে তো বন্ধুরা তোমরা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট মানে ধরে নিতে পারো যে ত্রিপুরার যে এখন যে বর্তমানে লোকসভা চলছে ঠিক আছে লোকসভা রেজাল্টের পরে কিন্তু অনেকগুলি যেরকম জেআ তারপর স্পেশাল এক্সিকিউটিভ এইগুলি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে ফুল প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এবং তারপরেই কিন্তু আরও কিছু নোটিফিকেশান আমরা কিন্তু দেখতে পাবো আর এটা কিন্তু একদম শিওর ঠিক আছে আমরা যতটুকু উপর মলতে যতটুকু আপডেট পেয়েছি ঠিক আছে সবাই কিন্তু ঠিক একটা কথা কিন্তু আমাদেরকে বলছে যে নেক্সট ডে কিন্তু অনেকগুলি রিক্রুটমেন্ট হবে ঠিক আছে তো কি কী রিক্রুটমেন্ট হতে পারে এগুলি তোমরা একটু দেখানো যেরকম তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ যে রেভিনিউ ডিপার্টমেন্ট ঠিক আছে তো বন্ধুরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সেভেন ডিসেম্বর টু ঠিক আছে এই ডেটে কিন্তু একটা নোটিফিকেশন বের হয়েছিলো ঠিক আছে যেখানে এখানে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রেভিনিউ ডিপার্টমেন্টে কিন্তু বের হয়েছিল ঠিক আছে যে তহসিলদারের যে পোস্টগুলো রয়েছে তো এখানে কিন্তু অনেকগুলি তহসিলদারের পোস্ট রয়েছিলো মোটামুটি ছয়শো তেষট্টি টির মতো গ্রুপ সি নন গ্যাজেটেড কিন্তু পোস্ট ছিল তারপর আমরা নেক্সট যেমন দেখতে পাচ্ছি যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট থেকেও কিন্তু ছিল যে নোটিফিকেশানটি বের হয়েছিলো আট এগারো দুই ঠিক আছে তো দু হাজার বাইশে কিন্তু এই দুইটা নোটিফিকেশান বের হয়েছিল আর এটা কিন্তু মাল্টিটাস্কিং গ্রুপ ডির একটা পোস্ট আর এটার মধ্যে তিন হাজার সাতশো চৌত্রিশটির মতো কিন্তু ভ্যাকেন্ট ছিল ঠিক আছে আর এটা কী এটা কিন্তু পিডাব্লিউডি দপ্তরের অধীনে ঠিক আছে তো এরকম কিন্তু আরও অনেকগুলি নোটিফিকেশানই কিন্তু আরও আপকামিং বের হবে ঠিক আছে যেগুলি তোমরা এই বছরের লাস্টে অ্যাটলিস্ট দুর্গাপূজার পরে কিন্তু এই নোটিফিকেশানটা অবশ্যই বের হবে কারণ আমরা বিগত দিনও কিন্তু দেখেছি যেরকম দু হাজার তেইশ বিধানসভার আগে বা দু হাজার উনিশেও কিন্তু এরকম আমরা দেখেছি ঠিক আছে দেখো বন্ধু রাত্রিপুরার যে বড়ো বড়ো যে রিক্রুটমেন্টগুলি রয়েছে যে আমাদের জেআরবিটি জেআরবিটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর স্পেশাল এক্সিকিউটিভ এগুলি কিন্তু বড় রিক্রুটমেন্ট ঠিক আছে এগুলি যদি কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু ওর সেরকম বড় কোনো রিক্রুটমেন্ট কিন্তু নেই তো তোমরা মানে বুঝতে পারছো লজিকটা তো এখানে কিন্তু অনেকগুলি দেবে ঠিক আছে আমরা বলতে পারি যে অনেকেই বলে যে জেআইবিটি টু আচ্ছা জেআইবিটি টু বলতে কী জেআইবিটি টু বলতে এটাই যে জেআইবিটির অধীনে আরও কিন্তু নেক্সট রিক্রুটমেন্ট হবে ঠিক আছে এটা গ্রুপ ডি হোক গ্রুপ সি হোক ঠিক আছে তো এগুলিকে মানুষে অনেকে জেআইবিটি টু বলে তো জেআইবিটি টু আন্ডারে কিন্তু সেম যের এর আগে যেমন পাঁচ হয়েছে এরকম সেম আরও কিন্তু পাঁচ ছয় হাজার কিন্তু রিক্রুটমেন্ট হবে ঠিক আছে এটা কিন্তু একদম ফুল শিওর তো তো তোমরা এই জন্য যারা নতুন অ্যাক্সপিরিয়েন্ট রয়েছে ত্রিপুরার যে যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে তারা সবাই কিন্তু তোমার তোমরা সবাই কিন্তু তোমাদের পড়াশোনা চালিয়ে যাও ঠিক আছে কারণ নেক্সট কিন্তু অনেকগুলি ভ্যাকেন্ট আসবে তো চলো নেক্সট আমরা আরেকটা বিষয় নিয়ে যে কথা বলতে চাইছি তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তোমরা বিভিন্ন রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু টেনশনে আছো যারা করতে শেখা তো তোমরা কিন্তু মানে কোনো একটা প্রোটেস্টও কিন্তু করতে পারছো না বা যারা প্রোটেস্টও করো তোমরা কিন্তু অতি বিভিন্ন কোনে কোণে যারা রয়েছ তারা কিন্তু সেই প্রোটেস্টে আসতে পারো না তো সেই হিসাবে আমি ভাবলাম যে তোমরা যদি একটা ডিজিটাল প্রোটেস্ট করো আচ্ছা ডিজিটাল প্রসেসটা কীভাবে করবে তো তোমাদের সাহায্যতে আমি আমার ইউটিউব চ্যানেলে তোমরা যদি একটা ভিডিও পাঠাও হ্যাঁ সেই ভিডিওতে যদি তুমি তোমার তুমি তোমার যে প্রবলেমগুলি তুমি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যদি একটা ছোট্ট একটা ভিডিও করে যদি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে দাও তাহলে আমরা সেই ভিডিওগুলি ঠিক আছে যারা যারাই পাঠাবে ঠিক আছে সবের ভিডিও কিন্তু এক মানে ইনক্লুডিং করে একটা ভিডিও বানিয়ে কিন্তু আমরা সরকারকে এটা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু এটা আপলোড করবো ঠিক আছে তাহলে হয়তো ত্রিপুরার যে সবাই কিন্তু তোমার যে রিকোয়েস্টটি এটি কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো তোমরা যদি এই এক্সপেরিমেন্টটি যদি সফল করতে চাও তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে অবশ্যই আমি এই কাজটি করতে পারি ঠিক আছে এই ইউটিউব চ্যানেলে তোমার ভিডিও আমি আপলোড করতে পারি এখন যেন ভিডিও পাঠানোর নিয়মাবলী ঠিক আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিডিও পাঠানোর নিয়মাবলী শত সাপেক্ষে ঠিক আছে তো প্রথমে কি আছে এক নম্বর ভিডিওটি অবশ্যই আঠেরো সেকেন্ডের নিচে হতে হবে ঠিক আছে লং ভিডিও কিন্তু হবে না দ্বিতীয়ত ফোনটি পোর্ট্রেট মোডে রেখে ভিডিও করবেন ঠিক আছে পোর্ট্রেট মূর্ত আপনারা বুঝে নিই ঠিক আছে আর তিন নম্বর অবশ্যই প্রথমে আপনার নাম তারপর ঠিকানা তারপর কোন রিক্রুমেন্টের প্রসেসের জন্য অপেক্ষা করছেন সেটা আপনি পরিষ্কার করে বলবেন এবং চার নাম্বার ভিডিওতে ভাষাশালীনতা বজায় রাখবেন অবশ্যই কারণ এই ভিডিওটি কিন্তু অনেকেই দেখবে হয়তো সরকার অবধি কিন্তু পৌঁছানোর চেষ্টা করবো আমরা তো সেই হিসাবে ভিডিওটি কিন্তু পুরাতিপুরা যে চলবে এবং তোমার যে প্রবলেমটা এটা কিন্তু সবাই দেখতে পাবে অনেকেই হয়তো ভাবছো যে এটা করে কি হবে তো দেখো যেমন আমরা কিন্তু গ্রুপ সির সময় কিন্তু অনেকগুলি প্রোটেস্ট করেছিল যে গ্রুপ সময় কিন্তু সবাই কিন্তু এখানে আসতে পারো নি তো যারা যারা এরকম ত্রিপুরার যে বিভিন্ন দূরে দূরে দূরপ্রান্ত অবস্থিত তোমরা তো এই ডিজিটাল প্রোটেস্ট করতে পারো ঠিক আছে একটা ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো দেখো তোমরা যদি এই এক্সপেরিমেন্টটি সফল করতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্টের মধ্যে লেখবে তারপর আমি নেক্সট কিন্তু প্রসেস করবো ঠিক আছে তো আগে তোমরা কমেন্ট করো যে তোমরা হ্যাঁ রাজি আছো এরকম জিনিসটা করার জন্য তো নেক্সটে আমি কিন্তু এটা করবো আর আমি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো ঠিক আছে তো এখন তো এটাই তো অবশ্যই আশা করি তোমরা সবাই সাপোর্ট করবে এই বিষয়টা নিয়ে ডেমো হিসাবে তোমাদেরকে বলছি যে ভিডিওটি কীভাবে পাঠাবে তো নমস্কার আমার নাম অনির্বাণ ঘোষ আমার বাড়ি আগরতলা আমি দীর্ঘদিন ধরে জেএটি গ্রুপ ডির প্রসেস নিয়ে খুব চিন্তিত এই প্রসেসটি কবে কমপ্লিট হবে তার জন্য আমরা প্রতিনিয়ত অপেক্ষা করছি সরকারের নিকট আমাদের আবেদন অবশ্যই প্রসেসটি কমপ্লিট করে আমাদের সাহায্য করবেন ধন্যবাদ তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফিস নিয়ে একটা ভিডিও আমাদেরকে পাঠিয়ে দেবে আঠেরো সেকেন্ড এই বিশ সেকেন্ডের নিচে যাতে ভিডিওটি হয় ঠিক আছে তো এটাই কথা তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ